জেলা পরিষদের সদস্য শ্যালক সহ 50 জন নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে। শনিবার বিকেলে চাচল বিধানসভা তুলসীঘাটা অঞ্চলের মস্তান রোডে দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। চাচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বৈষ্ণব সম্মেলন, বাউল গান এবং মেলা আয়োজিত হলো গাজোলে। শনিবার গাজোলে নওগাঁ একলাকি এলাকায় শ্রীগুরু নিত্যানন্দ টোলের পক্ষ থেকে আয়োজিত সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে আগত শিল্পীরা ভক্তিমূলক গান পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। অবশেষে বিক্ষুব্ধ নেতাকর্মীদের বাগিয়ে আনতে পঞ্চায়েত স্তরে বৈঠক করলেন হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকে হরিরামপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা তাকে মেনে নেওয়া হবে না বলে বিক্ষোভ দেখায় এবং দলীয় কার্যালয় ভাঙচুর করে। ডামাডোল পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভের দুদিনের মধ্যেই হরিরামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের বৈঠক শুরু করেন প্রার্থী নিজেই। আগামী মঙ্গলবার পর্যন্ত হরিরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মণ্ডলের মিটিং শেষ করা হবে বলে জানিয়েছেন প্রার্থী। তারপরেই শুরু হবে প্রচার। বিধানসভা নির্বাচনে হরিরামপুর আসন থেকে এবার তৃতীয় স্থানে যাবে তৃণমূল, এমনটাই দাবি করেন নীলাঞ্জন রায়। তবে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আরএসপির চারবারের কাউন্সিলর সহ তৃণমূল ছাত্র পরিষদের এক ঝাঁক তরুণ তরুণী যোগ দিলেন বিজেপিতে। রবিবার বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। বালুরঘাট শহরের 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পিনাকী বোস এদিন বিজেপিতে যোগদান করে জানান, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগদান দিয়েছেন। কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়ানোর অভিযোগ তুলে পথবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। রবিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর কলোনিতে। এলাকায় নতুন তৈরি হওয়া রাসায়নিক পদার্থ নির্মাণের কারখানা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ফলে প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এমনকি এই নিয়ে কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে গেলে বচসা বেঁধে যায় গ্রামবাসীদের সঙ্গে। এরপরেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে পথবরোধে সামিল হয় বিক্ষুব্ধ গ্রামবাসীরা, যদিও পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ দিনাজপুরের পতিরামে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র। পতিরাম বালুরঘাট ব্লকের অন্তর্গত হলো তপন বিধানসভার অধীনে। তপন বিধানসভা নির্বাচনী প্রচারের জন্য পতিরামে যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক হওয়ায় পতিরামে এদিন তৃণমূলের তপন বিধানসভা নির্বাচনী কার্যালয় খোলা হয়। উদ্বোধন করেন জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন তপন বিধানসভা তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু সহ অন্যান্য নেতৃত্বরা। উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হলো রবিবার। সুশীলেন্দু কিরণ দাস স্মৃতির চ্যাম্পিয়ন ও নগেন্দ্রনাথ রায় রানার্স নামাঙ্কিত এই প্রতিযোগিতায় বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছিল। অরূপ ঘোষ, দিলীপ বোস, তারাশঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংস্কারের অভাবে বেহাল দশা ইটাহার থানার মারনাই অঞ্চলে শ্মশানঘাটে। এলাকাবাসীদের অভিযোগ, মারনাই গ্রাম সহ অন্যান্য গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা সুই নদীর পার্শ্ববর্তী শ্মশানঘাট। রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল অবস্থা শ্মশানঘাটের। অবিলম্বে শ্মশানঘাটের সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজরুল নাট্যনিকেতন 90 বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিন প্রায় 40 জন রক্তদাতা শিবিরে রক্তদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নজরুল নাট্যনিকেতনের সম্পাদক চন্দন চক্রবর্তী, বিজন কুমার সাহা সহ অন্যান্যরা। গাজলের ফেমিনাইন গ্রুপের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হল রবিবার। এদিন গাজল ব্লক অফিসের সামনে 512 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ময়দানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুর পূর্বে একটি শোভাযাত্রা শহরের পথ পরিক্রমা করে। সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন এলাকাবাসীরা। হেমদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি 30তম সম্মেলন অনুষ্ঠিত হল হেমদাবাদ বিমল ভবনে। রবিবার দুপুরে আয়োজিত সম্মেলনে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা, পাশাপাশি নতুন কমিটি গঠন করা হয়। সেই সাথে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়েছেন ব্যবসায়ীরা। প্রদ্যুৎ সাহা, সুনীল সাহা, তরুণ কুণ্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সাপের কামড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। রবিবার ভোররাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় সুজন মণ্ডল নামে ওই শ্রমিকের। তার বাড়ি মানিকচক থানা ধরমপুর বাঁধ এলাকায়। শুক্রবার বিকেলে জমিতে কাজ করার সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয় বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে সভা আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলা ইটাহারে। রবিবার ইটাহারের হাটখোলা এলাকায় জেলা পরিষদ ভবনের সভাকক্ষে ব্লকের আশাকর্মী এবং সংঘ সমবায়ের স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে সাংগঠনিক কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে ইটাহার বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন, নাজমুল হোসেন, কার্তিক দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে জেরে আহত হলো কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানার গাইসাল 1 নম্বর পঞ্চায়েতের কাচনা এলাকার আলিপুর গ্রামে। স্থানীয়রা আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলের মহিলা কর্মীদের নিয়ে সভা করলেন কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে কর্মী সভার আয়োজন করা হয়। অসীম ঘোষ, বসন্ত রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির উদ্যোগে। কালিয়াগঞ্জ শহরে 12 নম্বর ওয়ার্ডে হাসপাতাল পাড়ায় অবস্থিত তন্তুবায় সমিতিতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য, বিপ্লব বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। জোটের প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে প্রচার নেমে পড়লেন ইসলামপুর বিধানসভা জোটের প্রার্থী ডাক্তার সাদিকুল ইসলাম। শনিবার রাতে ইসলামপুর বিধানসভার প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। ইসলামপুর বিধানসভা কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাক্তার সাদিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পরে রবিবার সকালে ইসলামপুর বিধানসভার চৌসিয়া মোড় এলাকায় দেওয়াল লিখন কর্মসূচিতে নেমে পড়েন জোটের প্রার্থী। জোটের প্রার্থী সাদিকুল ইসলাম বলেছেন, হাতে বেশি সময় নেই, প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে, তাই দেরি না করে আজ থেকেই তিনি প্রচারে নেমে পড়েছেন।